हेलो एवरीवन, वेलकम टू एमएच एजुकेशन लैब। शिक्षक नियोगे सेरा प्रस्तुतिर एडमिशन चलछे। एसएससी एसएलएसटी पीटी परीक्षार प्रस्तुतिर जन्य फुल पैकेज निये एसेछे एमएच एजुकेशन लैब। আর এই ফুল প্যাকেজ অর্থাৎ এই কোর্সে তোমাদের কি কি করানো হবে সেই সম্পর্কে তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আরও ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সটি ফলো করবে। এছাড়াও তোমাদের জন্য থাকছে ইউটিউবে প্রতিদিন সন্ধে 7টায় এসএলএসটি পিটি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তরের এমসিকিউ সিরিজ, এবং থাকবে এসএসসি এসএলএসটি সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও। আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য কি করতে হবে, এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিতে টাচ করে অল নোটিফিকেশনস অন করে রাখতে হবে। তাতে করে আমাদের চ্যানেলে আমরা যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো, আমি আজকেও চলে এসেছি তোমাদের জন্য আর একটা সেট নিয়ে। এই সেটেও কিন্তু তোমাদের জন্য 25টা কোয়েশ্চেন রয়েছে, সবগুলো কিন্তু জিকের কোয়েশ্চেন। এসএলএসটি পিটি পরীক্ষায় জিকেতে যে টাইপের কোয়েশ্চেনগুলো আসতে পারে সেই কোয়েশ্চেনগুলো আমি নিয়ে এসেছি আজকে আবার। আজকে সেট সেভেনও তোমাদের জন্য আমি বাছাই করা 25টা প্রশ্ন কিন্তু রেখেছি। চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে সেগুলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, শূদ্রকের মৃচ্ছকটিম হলো কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ নাটক মৃচ্ছকটিকম। এটা কিন্তু শূদ্রকের মৃচ্ছকটিকম, এটা ছিল একটি নাটক, ঠিক আছে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। আমরা একবার অ্যান্সারটা দেখে নেব। দেখো, শূদ্রকের মৃচ্ছকটিকম হলো একটি নাটক। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত প্রাচীন ভারতের কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? বহুবার বহু পরীক্ষাতে এসেছে এবং এসএলএসটি পিটি পরীক্ষার জন্য কিন্তু এটা ভীষণই ইম্পর্টেন্ট। 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ খরষ্টি। প্রাচীন ভারতের খরষ্টি লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 3, লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কি বলা হয়? দেখো, এপিগ্রাফি আছে, নিউমিসমেটিকাস আছে, তারপরে প্যালিওগ্রাফি আছে, আর কোনোটিই নয়, একটা আছে, ঠিক আছে। এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ লিপির পাঠোদ্ধার অধ্যয়ন করাকে বলা হয় এপিগ্রাফি। লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। কোয়েশ্চেন নাম্বার 4, কোন সংবাদপত্র প্রথম বয়কটের কথা ঘোষণা করেন? এটা কিন্তু সঞ্জীবনী হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ। অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ সঞ্জীবনী। তাহলে অ্যান্সারটা আমরা একবার দেখে নিই। সঞ্জীবনী সংবাদপত্রটি প্রথম বয়কটের কথা ঘোষণা করে। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাব। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? 4টি অপশন দেওয়া রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? 4টি অপশন কিন্তু দেওয়া রয়েছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় এ ও হিউমকে, অর্থাৎ এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, এ ও হিউম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, পরের কোয়েশ্চেনে চলে যাই আমরা। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন বা ভারত মাতা চিত্রটি কে আঁকিয়েছিলেন? তো এটা কিন্তু এসএলএসটি পিটি পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতেই পারে। কোয়েশ্চেন নাম্বার 6, ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন? তো এখানে কিন্তু 4টি অপশন আমরা পাচ্ছি, রাইট অ্যান্সার হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু ভারত মাতার চিত্রটি প্রথমবার আঁকেন। তাহলে ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 7, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে এবং একইভাবে এসএলএসটি পিটি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ লালা হরদয়াল। অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, লালা হরদয়াল। তাহলে অ্যান্সারটা একবার আমরা দেখে নিই, গদর পার্টির প্রতিষ্ঠাতা হলেন লালা হরদয়াল। লালা হরদয়াল হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে যাব, ভারতীয় অসন্তোষের জনক কাকে বলা হয়? চারটে অপশন পাচ্ছি আমরা এখানে, কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বি জি তিলক হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ভারতীয় অসন্তোষের জনক বলা হয় বি জি তিলককে। ওকে,
এবার কোয়েশ্চেন নাম্বার 9 এ চলে যাব আমরা, পরের কোয়েশ্চেন। সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কোনটি ছিল? চারটি অপশন দেওয়া রয়েছে, দেখো, আজাদিন ফৌজ, ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, রেভলিউশনারি ফ্রন্ট এবং ফরওয়ার্ড ব্লক। এখানে কিন্তু আজাদিন ফৌজ রয়েছে এবং ফরওয়ার্ড ব্লকও রয়েছে। তো সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত, মনে রাখতে হবে যে সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বলা হয়েছে এটা কোয়েশ্চেনে, কোয়েশ্চেনটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ফরওয়ার্ড ব্লক। অনেকে কিন্তু ভুল করে দিতে পারো যে আজাদ হিন্দ ফৌজ, কিন্তু আজাদ হিন্দ ফৌজ কিন্তু এখানে রাইট অ্যান্সার নয়, এটা কিন্তু রাইট অ্যান্সার নয়, রাইট অ্যান্সার হয়ে যাবে ফরওয়ার্ড ব্লক, যেহেতু রাজনৈতিক দল বলা হয়েছে। তো সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি হলো ফরওয়ার্ড ব্লক। তাহলে অ্যান্সারটা আমরা একবার দেখে নিই, অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল ছিল। নেক্সট কোয়েশ্চনে চলে যাবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 10। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মনে রাখতে হবে এখানে স্বাধীন ভারতের কথাটা রয়েছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন, এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন ছিল কিন্তু এখানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 11। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কি রয়েছে? ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে, চারটে অপশন দেওয়া আছে, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত বা লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা। এটা কিন্তু অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে পলি মৃত্তিকা। অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে পলি মৃত্তিকা। ওকে, পলি মৃত্তিকা হবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 12 চলে যাব আমরা, পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ স্থান। চারটি অপশন দেওয়া রয়েছে, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং। তো এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই কোয়েশ্চেনটা হয়তো আমরা অনেকেই জানি, পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ স্থান দার্জিলিং। দার্জিলিং, অপশন ডি, দার্জিলিং হবে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেনটা কিন্তু SLSTPT পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হতে পারে। পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ স্থান হচ্ছে দার্জিলিং। এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব, সৌর কোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয়? সৌর কোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয়? এখানে কিন্তু স্থিতি শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, তড়িৎ শক্তি, চারটা অপশন দেওয়া আছে, কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি, তড়িৎ শক্তি। সৌর কোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। সৌর কোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14, ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়? মাচ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, SLSTPT পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হতে পারে। ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়? ক্লোরোফিলে কিন্তু চারটি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কিন্তু ম্যাগনেশিয়াম হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। ক্লোরোফিলের মধ্যে কিন্তু ম্যাগনেশিয়াম ধাতুটার উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। অ্যান্সারটা আমরা একবার দেখে নিই, অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়, ম্যাগনেশিয়াম হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 15, পরের কোয়েশ্চনে চলে যাই আমরা, কোয়েশ্চেন নাম্বার 15। ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল রয়েছে? ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল রয়েছে? ঠিক আছে, এখানে 9, 10, 11, 12 চারটি অপশন কিন্তু পরপর দেওয়া রয়েছে, তোমাদের কনফিউশন ক্রিয়েট করার জন্য একটা যথেষ্ট এই জিনিসটা যে 9, 10, 11, 12 চারটে পরপর দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 12, অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যান্সারটা আমরা একবার দেখে নিতে পারি। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানে 12টি তফসিল রয়েছে, ভারতীয় সংবিধানে কিন্তু 12টি তফসিল রয়েছে। ওকে, ভারতীয় সংবিধানে 12টি তফসিল রয়েছে। এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 16। পাচিত খাদ্য শোষিত হয় কোন অঙ্গে? এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন SLSTPT পরীক্ষার জন্য। পাচিত খাদ্য কোথায় শোষিত হয়, কোন অঙ্গে শোষিত হয়? বহুবার বহু পরীক্ষাতে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে, এবং একইভাবে SLSTPT পরীক্ষার জন্যও কিন্তু কোয়েশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, অপশন বি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে কিন্তু আমাদের পাচিত খাদ্য শোষিত হয়, শোষিত হয় কিন্তু আমাদের ক্ষুদ্রান্তে। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন বি, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে পাচিত খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তে। পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? পাচিত খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তে। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 17, পাচন প্রক্রিয়ায় সহায়তা করে, পাচন প্রক্রিয়ায় কি সহায়তা করে? উৎসেচক, হরমোন, খনিজ, ভিটামিন, কোনটা পাচন প্রক্রিয়ায় সহায়তা করে? পাচন প্রক্রিয়ায় সহায়তা করে কে? উৎসেচক, হরমোন, খনিজ, ভিটামিন। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে উৎসেচক, অপশন এ এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। উৎসেচক, উৎসেচক আমাদের পাচন প্রক্রিয়ায় কিন্তু সহায়তা করে, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার।
আমরা অ্যানসারটা একবার দেখে নিতে পারি। অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ পাচন প্রক্রিয়ায় সহায়তা করে উৎসেচক, পাচন প্রক্রিয়ায় সহায়তা করে উৎসেচক, অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 18। জীবের কোন অংশে টক বা অম্ল স্বাদ অনুভূত হয়? এটাও একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। জীবের কোন অংশে টক বা অম্ল স্বাদ অনুভূত হয়? এখানে কিন্তু চারটি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে রাইট অ্যান্সার হবে উভয় পার্শ্ব, উভয় পার্শ্বেই কিন্তু আমাদের এই টক বা অম্ল স্বাদ অনুভব হয়। অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। জীবের উভয় পার্শ্বে অম্ল বা টক স্বাদ অনুভূত হয়, উভয় পার্শ্ব হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, জীবের কোন অংশে অম্ল বা টক স্বাদ অনুভূত হয়? জীবের উভয় পার্শ্বেই টক বা অম্ল স্বাদ কিন্তু অনুভূত হয়। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 19। কয়লা উত্তোলনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? কয়লা উত্তোলনে ভারতের মধ্যে, এটা কিন্তু মনে রাখতে হবে, কয়লা উত্তোলনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান জিজ্ঞাসা করা হয়েছে। কোশ্চেনটা রয়েছে কয়লা উত্তোলনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত। তাহলে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, চতুর্থ, সপ্তম, নবম, ত্রয়োদশ। এখানে কিন্তু সপ্তম হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। সপ্তম, সপ্তম স্থান, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে সপ্তম কয়লা উত্তোলনে। কয়লা উত্তোলনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হলো সপ্তম। ওকে, এবার কিন্তু আমরা পরের কোশ্চেনে চলে যাবো, কোশ্চেন নাম্বার 20। সংবিধানে 340 নং ধারা কিসের সাথে সম্পর্কিত? সংবিধানে 340 নম্বর ধারা কিসের সাথে সম্পর্কিত? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, এটাও কিন্তু বহুবার অনেক পরীক্ষাতে এসেছে, অনেক পরীক্ষাতে এসেছে কোশ্চেনটা, কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অনগ্রসর শ্রেণী কমিশন। তাহলে সংবিধানে 340 ধারা কিসের সাথে সম্পর্কিত? অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে কিন্তু সম্পর্কিত। তাহলে আমরা অ্যান্সারটা একবার দেখে নেবো, অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন ডি এখানে রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অনগ্রসর শ্রেণী কমিশন সংবিধানে 340 নং ধারা অনগ্রসর শ্রেণী কমিশনের সাথে সম্পর্কিত, সম্পর্কিত। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেন আমাদের 21 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। মানব দেহে কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা অনেকেই জানি মোটামুটি, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তাও SLST PT পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মানব দেহে কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয়? যকৃৎ, বৃক্ক, ফুসফুস কোনোটিই নয়। একটা কথা মনে রাখবে, রক্ত পরিস্রাবিত হওয়ার কথা বলা হয়েছে, অন্য কিছু নয়। রক্ত পরিস্রাবিত হয় আমাদের কোন অঙ্গে? এটা এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, বৃক্ক। আমাদের বৃক্কের মাধ্যমে, অর্থাৎ কিডনি এই কাজটা করে, কিডনি কিন্তু আমাদের রক্ত পরিস্রাবিত করতে সাহায্য করে। তাহলে মানব দেহে বৃক্কের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয়, এখানে বৃক্ক হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 22। দ্বিজাতি তত্ত্বের জনক কে? দ্বিজাতি তত্ত্বের জনক কে? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, ফজলুল হক, সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ ইকবাল, এম এ জিন্নাহ। এখানে কিন্তু সৈয়দ আহমেদ খান এবং এম এ জিন্নাহর মধ্যে তোমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে, ঠিক আছে। দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়েছে, দ্বিজাতি তত্ত্বের জনক, ঠিক আছে, অন্য কিছু কিন্তু এখানে দেওয়া নেই। দ্বিজাতি তত্ত্বের অন্য কোনো কোশ্চেন এখানে দেওয়া নেই, দ্বিজাতি তত্ত্বের জনক কে সেটা দেওয়া রয়েছে। তাহলে কিন্তু আমাদের এই চারটি অপশনের মধ্যে খুব কনফিউশন ক্রিয়েট করার মতো দুটো অপশন হচ্ছে সৈয়দ আহমেদ খান এবং এম এ জিন্নাহ। তো আমাদের কিন্তু এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, এম এ জিন্নাহ কিন্তু এখানে রাইট অ্যান্সার নয়, এখানে আমাদের সৈয়দ আহমেদ খান হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, সৈয়দ আহমেদ খান। তাহলে আমরা একবার অ্যান্সারটা দেখে নিতে পারি, অ্যান্সারটা দেখে নিই, অ্যান্সার বি, অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয় কিন্তু সৈয়দ আহমেদ খানকে, দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয় সৈয়দ আহমেদ খানকে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেন আমাদের 23 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23 কোশ্চেন। এবার আমরা চলে যাব, গোলামগিরি গ্রন্থের লেখক কে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু বহুবার অনেক পরীক্ষাতে এসেছে এবং SLST PT পরীক্ষার জন্য কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। গোলামগিরি গ্রন্থের লেখক কে? গোলামগিরি গ্রন্থের লেখক কে? চারটি অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটা আর একবার দেখে নিতে পারি, এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন সি এখানে রাইট অ্যান্সার, গোলামগিরি গ্রন্থের লেখক হলেন জ্যোতিবা ফুলে।
কোশ্চেনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে। এসএলএসটি পিটি পরীক্ষার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা হতেই পারে। গোলামগিরি গ্রন্থের লেখক কে? গোলামগিরি গ্রন্থের লেখক কিন্তু জ্যোতিবা ফুলে। ওকে, এবার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার ফোরটিন, শিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয়, এটাও কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বক্সার, দার্জিলিং, কালিম্পং, মংপু ও মুংসুং, এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে মনে রাখতে হবে আমাদের শিঙ্কোনা চাষের কথা বলা হয়েছে। শিঙ্কোনা চাষ কিন্তু প্রধানত হয় মংপু এবং মুংসুংয়ে, ঠিক আছে? মংপু এবং মুংসুং হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ আমরা আর একবার অ্যান্সারটা দেখে নিতে পারি। অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, মংপু এবং মুংসুং। তাহলে শিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয়? মংপু এবং মুংসুংয়ে। এবার আমাদের লাস্ট কোশ্চেন, অর্থাৎ টোয়েন্টি ফাইভ নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত কোন পদার্থ দিয়ে তড়িৎ চুম্বক তৈরি করা হয়? স্টিল, কাঁচা লোহা, অ্যালুমিনিয়াম, নিকেল। হ্যাঁ, তোমরা কিন্তু অনেক সময়তে অ্যালুমিনিয়াম বা নিকেল অ্যান্সার করতে পারো, কিন্তু এখানে রাইট অ্যান্সার কিন্তু কাঁচা লোহা। কাঁচা লোহা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অন্য কিছু নয়, কাঁচা লোহা হবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন পদার্থ দিয়ে তড়িৎ চুম্বক তৈরি করা হয়? তাহলে আমরা অ্যান্সারটা একবার দেখে নিই। অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন বি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে কাঁচা লোহা দিয়ে তড়িৎ চুম্বক তৈরি করা হয়। তাহলে তড়িৎ চুম্বক তৈরি করা হয় কিন্তু কাঁচা লোহা দিয়ে। ওকে, তাহলে এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। নেক্সট দিন আমি আবার তোমাদের জন্য সেট এইট নিয়ে আসবো, এবং সেট এইটেও বাছাই করা 25টা জিকে কিন্তু তোমাদের জন্য থাকবে। তোমরা কিন্তু টপিক ওয়াইজ পড়ার পাশাপাশি এমসিকিউস তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে, কারণ কাছাকাছি অনেক অপশনগুলো দেওয়া থাকে যেগুলো কনফিউশন ক্রিয়েট করার মতো যথেষ্ট। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিসটা খুবই দরকার, এমসিকিউ প্র্যাকটিস তোমাদের জন্য খুবই জরুরি। শুধুমাত্র টপিক ওয়াইজ পড়ে গেলেই হবে না, আমাদেরকে কিন্তু সমান তালে এমসিকিউস প্র্যাকটিস করে যেতে হবে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, এবং আমাদের চ্যানেলে কিন্তু এখন বাছাই করা জিকে সলভ করাবো আমরা। এসএলএসটি পিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হতে পারে জিকের, তো সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করাবো এই চ্যানেলের। তোমরা ভিডিও পেয়ে যাবে তোমরা এই চ্যানেলে। এছাড়াও কিন্তু তোমাদের এসএলএসটি পিটি পরীক্ষা সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের তোমরা ইনফরমেশান পেতে থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের সাথে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি নেক্সট দিন আবার সেট এইট নিয়ে, আরও বাছাই করা 25টা কোশ্চেন নিয়ে আবার চলে আসবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।